নমস্কার বন্ধু, আমি দীপঙ্কর। আপনারা দেখছেন আমাদের প্রিয় ইউটিউব চ্যানেল অনলাইন দিশা। বন্ধুরা, আজ আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা আপনাদের ভিডিওর ভিউজ বাড়িয়ে নেবেন। হ্যাঁ বন্ধুরা, 100% একটা জেনুইন টিপস বলে দেবো, যে টিপসের মাধ্যমে আপনারা আপনাদের ভিডিওর ভিউজ বাড়িয়ে নিতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, এই টিপসের মাধ্যমেই কিন্তু আমার ভিডিওতে আমি ভিউজ বাড়িয়েছি। তাই বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এক্ষুনি একটা লাইক করে দেবেন। আর যারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা নিচে লাল লেখা সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে দেবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটিতেও ক্লিক করে দেবেন। যখনই আমি ভিডিও আপলোড করব তখনই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আমরা পরিশ্রম করে ভিডিও তৈরি করি, অথচ আমরা যখনই দেখি যে কোনো ভিডিওতে 20টা ভিউ, কোনো ভিডিওতে 30টা, আবার কোনো ভিডিওতে 50টা বা 100টা ভিউ, তখন আমরা কিন্তু ডিমোটিভেট হয়ে যাই। তখন আমরা ভাবি হয় আমরা ভিডিও তৈরি করা ছেড়ে দেবো, নতুবা ইউটিউব ছেড়ে দেবো। সেই বন্ধুদের উদ্দেশ্যে আমি বলবো, তাদের কোনো রকম ইউটিউব ছাড়ার দরকার নেই। আজ আমি যে টিপসটি বলবো সেই টিপসের মাধ্যমে আপনারা আমাদের ভিডিওর ভিউজ বাড়িয়ে নিতে পারবেন, ওয়াচ টাইম বাড়াতে পারবেন এবং সাবস্ক্রাইবারও বাড়িয়ে নিতে পারবেন। তাই বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এক্ষুনি একটা লাইক করে দেবেন। বন্ধুরা, প্রথমেই বলি আমাদের চ্যানেলে যাবেন, চ্যানেলে গিয়ে ভিডিও ম্যানেজার খুলবেন। ভিডিও ম্যানেজার খুললে দেখতে পাবেন আমরা যতগুলি ভিডিও আপলোড করেছি সব ভিডিওগুলি চলে আসবে এবং পাশে দেখতে পারবেন কোন ভিডিওতে কতগুলি ভিউজ এসছে তা আপনারা দেখতে পারবেন। এখানে আমাদের একটাই কথা বলবো, সবচেয়ে বেশি যে ভিডিওতে ভিউজ এসছে সেই ভিডিওটি আপনি দেখুন যে কোন টপিক বা কোন বিষয় নিয়ে ভিডিওটি তৈরি করেছিলেন এবং সবচেয়ে বেশি ভিউজ এসেছে তার ফলে। উদাহরণস্বরূপ একটা কথা বলি, আপনি হয়তো একটা হোয়াটসঅ্যাপের ভিডিও তৈরি করেছেন এবং সেখানে বলেছেন যে কিভাবে আপনারা স্টাইলিশ টেক্সট মেসেজ পাঠাবেন বন্ধুদের, সেইটা নিয়ে একটা হোয়াটসঅ্যাপ ভিডিও তৈরি করেছিলেন এবং তাতে ভিউজ সবচেয়ে বেশি এসছে, 100 বা 200টি ভিউজ এসছে। এখানে কি করবেন, সেম রিলেটেড হোয়াটসঅ্যাপ রিলেটেড আরেকটি ভিডিও ডাউনলোড করে দেবেন, আপলোড করে দেবেন আমাদের চ্যানেলে। অর্থাৎ এই বিষয়টি বাদে আরেকটি বিষয় নিয়ে, অর্থাৎ ধরুন আপনি হোয়াটসঅ্যাপের মেসেজ, ডিলিট হওয়া মেসেজ কিভাবে দেখবেন, এই রিলেটেড একটা ভিডিও বানিয়ে আবার আপলোড করে দিলেন। আমি 100% আপনাদের কথা দিচ্ছি যে ওই ভিডিওতে আপনার ভিউজ বেশি আসবে এবং দুটো ভিডিওতেই প্রচুর ভিউজ আসবে এবং ওয়াচ টাইম আসবে এবং সাবস্ক্রাইবার দুটোই বাড়বে। এটা 100% প্রুফ, আমি আমার চ্যানেলে এইরকমই ভিউজ বাড়িয়েছি, এটা 100% জেনুইন টিপ। কোনো রকম এখানে যে আমি আপনাদের বলছি না যে 1 ঘন্টা বা একদিনের মধ্যে আপনাদের ভিডিওতে 1 লাখ 2 লাখ ভিউজ এসে যাবে, কিন্তু এই টিপসের মাধ্যমে আপনারা প্রতিদিন 100-200 ভিউজ পাবেন এবং ওয়াচ টাইম পাবেন এবং সাবস্ক্রাইবার পাবেন, এটা 100% গ্যারেন্টি। চলুন বন্ধুরা, এই প্রুফটি আমি আমার চ্যানেলটি খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখুন, আমি আমার চ্যানেলটি ওয়াইটি স্টুডিওতে খুলেছি। দেখুন নিচের দিকে দেখুন ভিডিও আছে, দেখুন এখানে ভিউজ মোড়ে আমি ক্লিক করছি। দেখুন ভিউজ মোড়ে ক্লিক করার সাথে সাথে টোটাল ভিডিও আমি যতগুলি আপলোড করেছি সব কটা ভিডিও চলে এসছে। দেখুন এখানে আমার ভিডিওগুলিতে দেখুন কিভাবে ভিউজ এসছে, দেখুন কোনোটায় 33, কোনোটায় 17, 36, 100টা, 129টা, এরকম করে ভিউজ এসেছে। অথচ আমার চ্যানেলে একটিমাত্র ভিডিওতে সবচেয়ে বেশি ভিউজ এসেছিলো এবং ভিডিওটি ভাইরাল হয়েছিল। দেখুন এমএক্স প্লেয়ারের একটি সেটিং, 10টি সেটিং নিয়ে আমি একটা ভিডিও তৈরি করেছিলাম, দেখুন সবচেয়ে বেশি ভিউজ এসেছে, 1,38,972টি। সেম রিলেটেড আরেকটি ভিডিও আমি তৈরি করে আমার চ্যানেলে আপলোড করেছিলাম, দেখুন এমএক্স প্লেয়ারের বাপ এসে গেছে বলে এরকম একটা ভিডিও তৈরি করেছিলাম, দেখুন এতেও ভিউজ আসছে। এবং তারপরে আরেকটি ভিডিও আপলোড করেছিলাম এমএক্স প্লেয়ারের হিডেন সেটিং নিয়ে আরেকটি ভিডিও তৈরি করেছিলাম, দেখুন এতেও ভিউজ আসছে। এই তিনটে ভিডিওতে প্রতিদিন 300-400 করে ভিউজ আসছে এবং সাবস্ক্রাইবারও আসছে। তাই বন্ধুরা, আমাদের আপনাদের চ্যানেলের চ্যানেলটি অ্যানালাইজ করুন এবং যে ভিডিওতে সবচেয়ে বেশি ভিউজ আসছে সেই রিলেটেড আরেকটি ভিডিও তৈরি করুন, দেখবেন আপনার ভিডিওতে ভিউজ আসবে এবং সাবস্ক্রাইবারও আসবে। বন্ধুরা, ভিডিওতে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এক্ষুনি একটা লাইক করে দিন এবং যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা নিচে লাল লেখা সাবস্ক্রাইব বাটনতে ক্লিক করে দেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেলটিতেও ক্লিক করে দেবেন। যখনই আমি লেটেস্ট ভিডিওগুলি আপলোড করব তখনই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।